আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি ভাই বোন আপনারা সব ভালো আছেন আর আপনারা দয়ে আমিও ভালো আছি। তো আজকে আমি লাস্ট প্লান্টিং আউট করলাম কিকুম্বার প্লান্টস। তো টুডে ইজ প্লান্টিং আউট কিকুম্বার। তো আজকে হইল জুন মাসের 7 তারিখ ফ্রাইডে শুক্রবার পড়ছে। তো আমি লাস্ট প্লান্টিং বাকি রয়েছে কিকুম্বার প্লান্টস। তো ওই দেখো আমি কিকুম্বার প্লান্টস গর্তনে আমি আনছি। তো ওগুলো আজকে ও যে রেজ বেড দেখতে পারবো ওখানে আমি রোপণ করবো, আশা করি আপনারা দেখতে পারবা, ভালো লাগবো আপনারা। তো এখানে বরাবরের মতো আমি সব কিছু সার, ফার্টিলাইজার, অর্গানিক সার, ফার্টিলাইজার, জৈব সার যা আছে সব কিছু দিয়ে অলরেডি রাখা আছে অবশ্য। তো এখন রোয়ার সময় তোরা দিতে পারবা আপনারা, জাস্ট ফিশ অ্যান্ড ব্লাড বোন মিল ওগুলা দিতে পারবা, আর লিটল বিট ইফসেন সল্ট সিটিয়া দিতে পারবা, যাতে প্লান্টেশন শখ থাকলে ওটা দূর হওয়ার পরে অপশনাল, বাট দিলে বালা আপনারা যে কোনো প্লান্টস ইফসেন সল্ট ইউজ করতে পারবা পরিমাণ কমাইয়া। তো যাই হোক আপনারা দেখো আমি কীভাবে আজকে আমার লাস্ট যে আপডেট আপনারা দিলাম কীভাবে আমি শশা বা কীরা আমরা রোপণ করবো কীভাবে এটা আপনারা দেখতে পারবা। তো বিয়াস দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রো করে দিছি। তো আপনারা নর্মালি আমি যেভাবে সেরাই এইভাবে গর্ত করিয়া করতে পারো, আমি এখানে আসলে এবার একটু স্কুইজ করিয়া খুব বেশি কিকুম্বা প্লান্টস রোয়ার চেষ্টা করবো। তো এর লগে আমি অন্য ওলা রো করে দিছি। তো আপনারা রো না করিয়েও আপনারা হোল করিয়েও আপনারা রোপণ করতে পারবে, কোনো সমস্যা নাই। তো দেখো এইভাবে আমি একটু হোল করে দিই, রো করে দিলাম। রো করলে একটু কিছু দিব ও দেখতে পারলাম আমি একটা রো করছি। তো আপনারা চাইলে নর্মালি করতে কুইজ দেও আপনারা রোপণ করতে পারবো, আমি দুই ওলা খান করি, বাট দিস ইয়ার আমি ওলা করলাম আপনারা দেখুক। এখন আমি কিছু ফিশ প্লাট বোর্ড মিল টাচ করবো, ফিশ প্লাট বোর্ড মিল। ও দেখতে পারলাম ফিশ প্লাট বোর্ড মিল। তো ওগুলো আমি তোরা কিছু টাচ করবো। তো ভিউয়ার্স এইভাবে কিছু আমি দেখতে পারো, এইভাবে কিছু সিটেড লইলাম। এখন একটা যদি আপনারা মাটিটা সফট করে লইবা, বাস হয়ে গেল দেখতে পারলাম কি তোর। এখন তোরা দিব এপসন সল্ট। তোরা এপসন সল্ট লই মাত্রটুক দেখতে পারলা দিলে এলাম কিছু এপসন সল্ট, আর কিছু নিউ ফ্রেশ কম্পোস্ট দিতে পারবা, অর্গানিক ফার্টিলাইজার ওগুলা দিতে পারবা, বা কাউ ডং তুরা দিতে পারবা, ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার। এখন আমি তুরা অল পারপাস কম্পোস্ট দিলে ইমু ফ্রেশ কম্পোস্ট। দেখতে পারলা কিছু ফ্রেশ কম্পোস্ট আমি দিলাম, এইভাবে স্ট্রেট লইবা দেখতে পারলা। এখন ওগুন আমি রইমু রোপণ করবো। তো ভিউয়ার্স বিসমিল্লাহ করে শুরু করলাম, ওখানে একটা রোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখতে পারলাম একটা রইলাম মানে ঘুরে লাগে যদি একটু বাইন দিয়া এইভাবে আমি প্রতিটা করিয়ে রইমু বাড়িবার একটুকু আমি কেন আসলে সাইড ফাস্টটা রইল হইব বেশি না বাট আমি রইলুম এবার খুব গণ করিয়া বিকজ একটা মরি যেতে পারে এখন নাও আর একটা আমি রইমু দেখতে পারলাম একটারে কভার দিলে এইবার তো পরেও দিতে পারবো অসুবিধা না কভার তোলা করি আমি প্রতিটা কল জ করমু এখানে রইলাম ও মাফি রইলাম যতটা জাগয় দেখতে পারলাম আর একটা রোপণ করমু তো আপনারা জ্বরটা কিন্তু এইভাবে সিটিয়া ছুটাইয়া দিবা কিছু এইভাবে সরি আর তো ভিউয়ার্স তো আমি এইভাবে করি প্রতিটা রোর মাঝে আমি রইমু আপনারা পরে দেখতে পারবা তো ভিউয়ার্স তো আপনারা দেখতে পারছো নি কেন আমি প্রায় ফাস্টটা কদু কদু কইরাম শশার গাছ কিডার গাছ কিকুম্বার প্লান্টস প্লান্টিং করছি আউটসাইড রেইজ বেডও দেখতে পাররা তো দেখতে পাররা কেন একটা দুইটা তিনটা চারটা ফাস্টটা বাট ফাস্টটা তারপরেও ঠিক আছে এখন আপনারা ওলা মাটি দি কভার করে নিতে পারবা এইভাবে বাস আপনার কামটা শেষ হয়ে গেল তো এইভাবে করি আমি আরও কিছু কিকুম্বার গাছ ওখানেও রইমু তো আপনারা দেখাইমু তো দেখতে পারলা কীভাবে আমি রোপণ করছি আর সামান্য একটু হালকাভাবে একটু লাইট প্রেস আপ দিবা আর থুয়াইন দিয়ে মনে রাখবা বাইন্দা দিতে হইব আদারওয়াইজ বাতাসে বাড়িয়ে ভাঙ্গি দিতে পারে একটা মনে রাখবা তো আজকে জুনের 7 তারিখ শুক্রবারে 2021 জুন 4th অফ জুন 2021 আমি কিকুম্বার প্লান্ট আউট করছি তো দিস ইয়ার আমার লাইফের মাঝে আমি ফার্স্ট টাইম আমি জুনের মানে 7 তারিখ রোপণ করলাম আদারওয়াইজ আমি বিফোর জুন আওয়ার সাথে সাথে আমি কমপ্লিট করি লাই গার্ডেনের সপ্তাহ রইয়া বিকজ দিস ইয়ার ওয়েদার বেশ ভালা নাই ভালো আছেন না এখন জুন তোনে দেখলাম একটু ভালো ওয়েদার করছে এন্ড অফ মে তোনে একটু ওয়েদারটা ভালো করছে তো আমি দেখলাম ক্লাউডি ডে হয়ে দেখা এখন রয় দুটি গেছে এনিওয়ে তো আপনারা আরও চেক করবা ওয়েদারটা তো ক্লাউডি ডে সেইডির সময় মানে ও সময় রোয়া ভালা বা অথবা লাইট রে না জশ সানি ডে আছে বাট অত জ স্ট্রং নাই তো মেক শিওর করবো আপনারা বিকালি টাইমে রইবা আমি আফটারনুন রই রোপণ করলাম বাট দেখছিলাম ক্লাউডি ডে বাট জানি না এখন রই দুটি গেছে তো যাই হোক আমি বাকিগুলো এইভাবে রোপণ করবো আপনারা দেখুক এইগুলো আমি কমপ্লিট করছি আশা করি আপনার আছে ভালো লাগবো তো বিবাস দেখতে পারো এখানে আরও কয়েকটা শসার গাছ ওই দোকা একটা গড়ো ফুল উলাইতে ওই দোকা গড়ো কিরা দড়ি দিছে দেখতে পাররা ওই দোকা দেখতে পাররা নেই ওই দোকার একটা এটা অনেক খাওয়া যাইব লাগে ওলা অবস্থা হয়ে গেছে তো এগুলো জানলাম না বাড়তি গাছ থাকা অবস্থায় কিরা আইছে আমার সে লাগে এগুন মেবি মাইটটা কিরা আমি শিওর না এগুন বেশি কোন গুণ আছে আসলে ফেকেটও বলি গেছি এগুলো মাইটটা কিরে হইতে পারে তো ওগুলো আমি ওগুন সাইডে দিয়ে রইলিমু তো এগুলো আমি ওয়েস্ট করতাম না যা আয় যা ধরে ইনশাল্লাহ আপনারা দেখুক রোপণ কিন্তু সেই মুয়ে করমু তো বিওয়ার সকল দেখতে পারছেন আমি কিরার গাছ আজকে কমপ্লিট করেছি
রোপণ করিয়া ও দেখতে পাররা এখানে প্রায় আগে পিছে প্রায় 10টার মতো গাছ আছে বিকজ যে আগে দিয়ে যে গাছ দেখতে ওরা ফুল দেখা যার এগুন আসলে আমার সে লাগে এগুন মাইটটা কিরা এগুন আসলে মাটি বাই দিয়ে ভালো হয় মানে নিচে দিয়ে দিলে আর উপরে দিয়ে হয়তো বেশ ভালো হয় না তো আমি যাই হোক আমার তো জায়গা নাই দেখতে পাররা হয়তো উকা ইত্যাদ মাইটটা কিরা সম্ভব হইতো নাই তো আমি কিতা করছি ও টুয়াইন দিয়ে বাইন দেয়া আর ও লাইস্টিক দিলাইছি যদি উঠে উপরে দিয়ে বাইয়াতে উঠবো আর নাহলে খড়ে দিয়ে যেগুলো আছে ওগুলো থাকবো তো আপনারা দেখতে পারছেন যে আমি আজকে কিকুম্বার গাছ আমি রোপণ করছি আর অবশ্য বুঝতে পারছেন এদের কিরাগুড়া দেখা যার দেখতে পাররা নিয়ে আপনারা এদের কিরাগুড়া ধরে লিছে ও একটা দেখতে পাররা আর ওই দোক আরও কিরাও ধরছে বাট আসলে এগুলো ঘরেও ধরে লিছে আর ওই দোকারকটা এই দোকারকটাও না আছে এই দেহকা এই একটা আর এই দোকারকটা ধরছে তো তিনটা কিরা আরও ধরছে তো যাই হোক কিগুন আসলে মাইটটা কিরা আমার সে লাগের তো আপনারা দেখতে পারলা আমার আসলে আজকে আমার গার্ডেনিং মানে প্লান্টিং অল দ্য প্লান্ট মানে ইনডোর তো আউটডোর ট্রান্সপ্লান্ট করে লিছি ট্রান্সফার করে লিছি ইন রেজ বেড ইন গ্রাউন্ড বেড ইন কন্টেনার ইন পটস এভরিওয়ে আর কিছু আমার রোপণ করার বাকি নাই তো আপনারা আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিও আমার দেখবা বাট ফিউ ডেইজ হয়তো লেট করে দেওয়ার বিকজ এভরি ডে দেওয়া লাগে এরলি এক একটা ভিডিও মানে লেট হইব আপনারা আছে ফুসিতে তো মনে কোনটা আনবা না কষ্ট পাইবা না আর আপনারা মতামত জানাইবা আমার আমার কমেন্টের মাধ্যমে মানে ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনারা মতামত সুন্দর সুন্দর মতামত জানাইবা আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা নোটিফিকেশন বেল বাজাইয়া থাকবা আর লাইক দেওয়া ফুল ভিডিওটা দেখবা তো আজকে দেখতে পারছেন কীভাবে জ্বর গাছ কিরার গাছ শসার গাছ রোপণ করা লাগে আপনারা দেখতে পাররা আমি একটু তো ভিউয়ার্স সামান্য দেখাইলাম আপনারা ইনসাইট কিছুক্ষণের মধ্যে আমি শেষ করিলাম তারপরে শেষ করার আগে আর একটা জিনিস আপনারা দেখাইলাম বাড়িটা রোপণ করা দেখাইতাম না তারপরে শেষ করিলাম তো ভিউয়ার সকল এখানে দেখতে পাররা কিছু রিফাউরির গাছ এগুলো হইলো রিফাউরি এগুলো হইলো বুসি রিফাউরি মানে এগুলো হইলো গাছ বেশি লম্বা হইতো না লম্বা সিঙ্গল দেওয়া লাগতো না জাস্ট পাট্টি সিঙ্গল দিলে হইব তো এগুলো হইলো বুসি রিফাউরি গাছ বুসি প্লান্টস বাংলাদেশি ওগুন আমি অন রোপণ করব তো রোপণ করা একই পদ্ধতি সবসময় যেন আমি খরিয়া ইরাম লও তো ওগুন অন রইলিমু আর সাইটে দিয়ে দেখতে পারা কিরা তো ওগুনতরে রোপণ করব তো রোপণ করাটা আসলে দেখাইলাম না কিন্তু ও জেলা আছে দেখতে পারা গর্ত কুদ্দাও আমি রোপণ করি দিব আশা করি আপনারা বুঝতে পারছেন তো যাই হোক আপনারা ভালা থাকা সুস্থ থাকা এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।